রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা না হলেও বিরোধী কর্মীদের উপর হামলার ঘটনা কিছুতেই কমছে না। রাজনীতির নামে নিরীহ কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে বলে বারবার অভিযোগ উঠছে। এবার খানাকুলের হরিশচক এলাকায় এক মহিলা বিজেপি কর্মীর বাড়িতে রড, শাবল, বাঁশ, লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ নিয়ে খানাকুল থানায় একটি অভিযোগ দায়ের হয়। জানা গেছে, খানাকুলের হরিশচক এলাকার মহিলা বিজেপি কর্মী ছায়া পাত্র রবিবার বিজেপির মিছিলে যান। এই অপরাধে রাত্রি একটা নাগাদ ছায়া দেবীর বাড়িতে শাসক দলের লোকজন হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল পঞ্চায়েত ভোটে হেরে যাওয়ার ভয়ে শাসক দল হয়েও ভোট ঘোষণা করছে না, রাজ্য নির্বাচন কমিশনের মুখ বন্ধ করে রেখেছে। আর অন্যদিকে খানাকুল তথা সারা বাংলা জুড়ে তৃণমূলের পায়ের তলার মাটি আলগা হয়ে যাওয়ায় বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। একজন সামান্য মহিলা বিজেপি কর্মীর বাড়িতেও হামলা চালানো হচ্ছে। এসব বন্ধ না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে। গতকাল রাত্রেই ঠিক রাত 12টা থেকে 1টার মধ্যে যখন সময় হরিশচকে আমাদের দলীয় এক কার্যকর্তা উনার বাড়িতে হামলা চালায়। এই দিদির বাড়িতে, দিদির নাম ছায়াদি, ছায়াদির বাড়িতে তৃণমূলের কিছু হারমাত, তারা শাবল, রড সহ বিভিন্ন অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। কারণ দিদির একটাই অপরাধ ছিল, কালকে যে মহামিছিল হয়েছে সেই মহামিছিলে দিদি উপস্থিত ছিল। তৃণমূল কংগ্রেসের ওই সকল হামলাটির বিরুদ্ধে থানায় একটা অভিযোগ জানানো হয়েছিল। সে সাহেব কথা দিয়েছিল নির্দিষ্টভাবে ওই ব্যক্তিকে চিহ্নিত করে তিনি বিজেপি করেন বলেই তার বাড়িতে হামলা চলে। ঘটেছিল কালকে, আমি আসলাম, এবার আমি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি। শোয়ার পরে তখন একটার মধ্যে, মানে একটা থেকে দেড়টার মধ্যে, মানে যে খুব লাঠি ঠেঁয়া করছে, শাবল নিয়ে গেছিলো, শাবল নিয়ে গিয়ে আমার দরজা, মানে জানলা ফানলা সব ছাড়িয়ে ফেলেছে। আমি সেই ঘরে তিনি থাকতাম, আমাকে মারাতে। এটা ওই তৃণমূলের লোকেরা করেছে, আমি বিজেপি করি বলে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার।